আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ইংরেজি এত জনপ্রিয় ভাষা? আপনি যদি ভালো ক্যারিয়ার গড়তে চান তবে কেন আপনাকে ইংরেজি জানতে হবে? একটা লাইন, এটা লাইনের উপরে যদি কোনো কিছু থাকে ইটস ওভার বা অ্যাবাভ। কখন ওভার কখন অ্যাবাভ, স্থির থাকলে অ্যাবাভ, মুভিং থাকলে ওভার। তো বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশে আশা করা হয় আপনি মাতৃভাষা ছাড়াও ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে এত বিশেষ কি আছে যে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভাষা হয়ে উঠেছে? কেন এটি সারা বিশ্বে প্রচলিত ভাষা? তাছাড়া ইংরেজির আগে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষাই বা কোনটি ছিল? আজকের শিক্ষামূলক ভিডিওতে আসুন জানার চেষ্টা করি। অধিকাংশ ভাষার মতো ইংরেজিও কথা বলার মাধ্যমে বিকশিত হয়েছে। ইংরেজি ভাষা সুন্দর কিন্তু জগা খিচুড়ি ভাষা, পৃথিবীতে খুব কম ভাষায় এত বৈচিত্র্যময়। ইতিহাসের দিকে তাকালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে এসব প্রশ্নের উত্তর পাওয়া যায়। ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে বৃহত্তম সাম্রাজ্য। 1922 সাল যখন এই সাম্রাজ্য শীর্ষে ছিল, এটি বিশ্বের একটি বড় অংশ দখল করেছিল। এই মানচিত্রটি দেখুন, পৃথিবীর সমস্ত ভূখণ্ডের 25% এলাকা এই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। এক কোণ থেকে শুরু করলে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, অনেক আফ্রিকান দেশ, তারপর আসে যুক্তরাজ্য এবং কানাডা। এগুলো সবই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। একটি প্রবাদ ছিল যে ব্রিটিশ সাম্রাজ্যের উপর থেকে সূর্য কখনো অস্ত যায় না, এবং আপনি দেখতে পাবেন কেন এটি বলা হতো। অস্ট্রেলিয়াতে যখন সূর্যাস্তের সময় হয় বাংলাদেশে তখন সকাল হয়ে যেত, এবং বাংলাদেশে যখন সূর্যাস্তের সময় কানাডাতে ইতোমধ্যে সকাল শুরু হয়ে যেত। মোট 400 মিলিয়ন জনসংখ্যা এই ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। ব্রিটিশ সাম্রাজ্য এতগুলো দেশকে উপনিবেশ করে রেখেছিল। উপনিবেশের মানুষ যদি একটি ভালো ক্যারিয়ার গড়তে চায় অথবা ভালো চাকরি চায় তবে তাদের ইংরেজি ভাষা শিখতেই হতো। সে কারণেই উপনিবেশিক দেশগুলোতে ইংরেজিকে অভিজাতদের ভাষা মনে করা হতো। আপনি যদি শিক্ষিত হতেন এবং একটি ভালো চাকরি করতেন তবে অবশ্যই আপনি ভালো ইংরেজি জানেনি। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য যখন ভেঙে যাচ্ছিল তখন কি ঘটেছিল? 1950-এর দশকে বেশিরভাগ উপনিবেশ দেশ স্বাধীন হয়ে গিয়েছিল অথবা একটি শক্তিশালী স্বাধীনতার আন্দোলন শুরু করেছিল। ব্রিটিশদের এসব দেশ ছাড়তে হয়েছিল এবং এই দেশগুলোতে স্বাধীনতা দিতে হয়েছিল। এর মধ্যে একটি ছিল ভারত। স্বাধীন হওয়ার পরও অধিকাংশ উপনিবেশে ইংরেজি সরকারি বা জাতীয় ভাষা হিসেবে থেকে যায়। এটি কেন হলো? বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন কারণ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দেশের উপনিবেশ ছিল। ব্রিটেন, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এবং এক বিরাট সময় ব্রিটেনের। সুতরাং যখন ব্রিটেন হতে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে তখন তারা একটি জাতীয় পরিচয়ের গুরুত্ব উপলব্ধি করে, এবং এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। তারা সিদ্ধান্ত নিল যে যুক্তরাষ্ট্রের মানুষের ভাষা হবে ইংরেজি, যা বিভিন্ন রাজ্যকে একত্রিত করবে। আপনি এটা জেনে অবাক হবেন, সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকগুলি ভাষায় মানুষ কথা বলতো, ফরাসি, স্প্যানিশ, ডাচ, জার্মান, তবে ইংরেজিকে প্রাধান্য দেয়া হতো। 20 শতকের প্রথম দিকে বেশ কয়েকটি রাজ্য স্কুলে বিদেশি ভাষায় শিক্ষাদান নিষিদ্ধ করেছিল। এ থেকেও বোঝা যায় যেসব দেশে ব্রিটিশ উপনিবেশ ছিল সেখানে ইংরেজি প্রাধান্য পেত, কিন্তু বাকি দেশগুলোর কি হলো? সেখানে তো কাউকে ইংরেজি ব্যবহার করতে বাধ্য করেনি, তো বাকি দেশগুলোতে কীভাবে ইংরেজি প্রাধান্য লাভ করলো? এর উত্তর লুকিয়ে আছে গত 50 থেকে 70 বছরের ইতিহাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রদেশগুলো অক্ষশক্তির দেশগুলোকে পরাজিত করে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্সের মতো মিত্রদেশ, জার্মানি, জাপান ও ইতালির মতো দেশকে পরাজিত করে। প্রথম পয়েন্ট হলো, যে দেশগুলো এ যুদ্ধে জয়ী হয় তাদের সংস্কৃতি সারা বিশ্বে প্রাধান্য লাভ করে। ব্রিটেন ও আমেরিকা যেহেতু সারা বিশ্বে আধিপত্য বিস্তার করেছে, সেহেতু তাদের ভাষা ইংরেজিও সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রই হলো সে দেশ যার তেমন ক্ষতি হয়নি। বাকি ইউরোপীয় দেশগুলো প্রায় বিধ্বস্ত হয়েছিল,
তাদের অর্থনীতি ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকাতে বড় ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা দেয়। 1950-এর দশকের পর সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি আমেরিকা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। পুঁজিবাদের সাহায্যে আমেরিকার ব্যবসা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে। শীর্ষ বিজনেস স্কুলগুলো ইংরেজি পড়ানো শুরু করে, ইংরেজি ব্যবসা বাণিজ্যের ভাষা হয়ে ওঠে। আমেরিকা থেকে মিউজিক্যাল ব্যান্ড ইংরেজিতে গানের অ্যালবাম বাজারে ছাড়ে এবং বিশ্বব্যাপী জনপ্রিয় হতে শুরু করে। সাথে সাথে একই ব্যাপার চলচ্চিত্র নির্মাতাদের ক্ষেত্রেও ঘটে। হলিউড ফিল্ম এবং আমেরিকান টেলিভিশন সিরিজ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকার কাছে চলচ্চিত্র তৈরি সেরা প্রযুক্তি ছিল, এর ফলে আমেরিকান সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রায়ই শোনা যায়। অনেকে বলে যে যদি জার্মানি ও অক্ষশক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করত, তাহলে সম্ভবত জার্মান ভাষাই আজ বিশ্বের সবচেয়ে বেশি প্রভাবশালী ভাষা হতো। সম্ভবত এখন বিশ্বব্যাপী যে ব্যবসা বাণিজ্য হচ্ছে তা জার্মান ভাষাতেই হতো, কারণ অ্যাডলফ হিটলার যদি জিততেন তবে ইউরোপের বিভিন্ন দেশের উপর জার্মান ভাষা চাপিয়ে দেওয়া হতো। কিন্তু এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা, আসলে কী হতো তা বলা মুশকিল। কিন্তু আজকের বাস্তবতা হলো আমেরিকা ও ব্রিটেনের বিজয়ের পর ইংরেজি একটি শক্তিশালী ভাষা হিসেবে আবির্ভূত হয়। শেষ ও চূড়ান্ত কারণ হলো 1980 ও 90-এর দশকের পর অন্যান্য ভাষাকে পেছনে ফেলে ইংরেজি ভাষা কীভাবে আধিপত্য বিস্তার করতে পারছে। এর কারণ হলো ইন্টারনেটের উদ্ভাবন হয়েছিল আমেরিকায়। ইন্টারনেট সম্পর্কিত যে সংস্থাগুলি আছে সব আমেরিকায় অবস্থিত। গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যাপল, যাই হোক না কেন, এই সমস্ত শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি যারা ইন্টারনেটের উপর খুব বেশি নির্ভর করে আমেরিকায় প্রতিষ্ঠা করেছে। এ কারণে আজ ইন্টারনেটে 63% ওয়েবসাইট ও তার কন্টেন্ট ইংরেজিতে তৈরি। কম্পিউটারের আবিষ্কার, কিবোর্ডের আবিষ্কার, কিবোর্ড ও টাইপরাইটারের আবিষ্কারও একজন আমেরিকান দ্বারা হয়েছিল। স্পষ্টতই তিনি তার ভাষা ইংরেজিতে সব করেছেন। তাই প্রাথমিকভাবে কম্পিউটারে শুধুমাত্র ইংরেজি কিবোর্ড ছিল, আর তাই এসব ওয়েবসাইট ইংরেজিতে তৈরি করা হয়েছে। স্মার্টফোন আসার পর অন্যান্য ভাষার ওয়েবসাইটের প্রচলন শুরু হয়। স্মার্টফোনের টাচ স্ক্রিনের ফলে অন্যান্য ভাষায় কিবোর্ড তৈরি হতে থাকে। স্মার্টফোন আসার আগে অন্যান্য ভাষার কিবোর্ড খুব বিরল ছিল। এই সমস্ত কারণে আজ পর্যন্ত ইংরেজি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী ও বিশ্বব্যাপী জনপ্রিয় ভাষা হিসেবে বিবেচিত। কিন্তু ইংরেজি কি প্রথম বৈশ্বিক ভাষা? আপনাদের আমি যা বলেছি তা ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার পরের ঘটনা। এর আগে কি ঘটেছিল? ইংরেজির আগে কি অন্য কোনো বৈশ্বিক ভাষা ছিল? উত্তরটি হলো হ্যাঁ, দুটি ইন্দো ইউরোপীয় ভাষা ছিল। সেগুলো পুরনো যুগে খুব প্রভাবশালী ছিল, আর এই ভাষাগুলি ছিল গ্রিক ও ল্যাটিন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন ভাষাবিজ্ঞানী অধ্যাপক বলেছেন, ল্যাটিন হলো বিশ্বের প্রথম নথিভুক্ত বৈশ্বিক ভাষা এবং এটি ইংরেজির চেয়ে বেশি সময় ধরে বিশ্বব্যাপী প্রচলিত ছিল। 1300 বছর ধরে এটি বিশ্বের প্রভাবশালী ভাষা ছিল। রোমান সাম্রাজ্যের সময় বেশিরভাগ পশ্চিম ইউরোপের শহরগুলোতে ল্যাটিন অন্যতম প্রধান ভাষা ছিল, কিন্তু রোমান সাম্রাজ্যের অবসানের পর ল্যাটিন ভাষা টুকরো টুকরো হয়ে যায়। এটি বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে বিকাশ লাভ করে। এ কারণে বর্তমান ভাষার অনেকগুলো ল্যাটিন থেকে গঠিত হয়েছিল। আপনি জেনে অবাক হবেন, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি এবং ইতালীয়, এই চারটি গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে ব্যবহৃত কথ্য ভাষা ল্যাটিন থেকে উদ্ভব হয়েছে। অন্যদিকে আমরা যদি এশিয়ার কথা বলি, এশিয়ায় আরবি, চীনা ও ফার্সি ভাষাগুলোর প্রাধান্য ছিল। আমি 15 শতকের কথা বলছি। আপনি জানেন আকবরের মতো মোগল সম্রাটরা ফার্সি ভাষায় কথা বলতেন। আপনি কি জানেন, 18 শতকের শেষের দিকে কিছু লোক মনে করেছিল যে এখন যে ভাষাগুলি রয়েছে সেগুলো কোনো না কোনোভাবে অপরিপক্ক, তাই এমন একটি ভাষা তৈরি করি যার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে। এটি শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি যেন এক অঞ্চলের ভাষা না হয়, যেন একটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হয়। এভাবে এসপেরান্তো ভাষার জন্ম হয়েছে। এটি এমন একটি ভাষা যা 1887 সালে একজন পোলিশ ব্যক্তি তৈরি করেন।
স্পষ্টতই আপনি অনুমান করতে পারেন এই ভাষাটি সফল হয়নি। বর্তমানে অনুমান করা হয় যে প্রায় 1 লাখ থেকে 20 লাখ মানুষ এসপারান্তো ভাষায় কথা বলে। একটা জিনিস নিশ্চিত, এই ভাষা শেখা খুব সহজ। এই ভাষার স্রষ্টার দাবি করেছিলেন যে এটির ব্যাকরণ শিখতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। আপনি যদি কোনো ইউরোপীয় ভাষা জানেন, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, আপনি যদি এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি জানেন, তবে আপনি সহজে এসপারান্তো ভাষা শিখতে পারবেন, কারণ এটি এই ভাষাগুলোর সংমিশ্রণ থেকে তৈরি একটি ভাষা। এই ভাষাটি তৈরি করার সময় এটি নিশ্চিত করা হয়েছিল যেন এর ব্যাকরণ যতটা সম্ভব সহজ হয়। যে জিনিসগুলো দেখতে যেমন, উচ্চারণও তেমন করা হয়েছে। প্রিফিক্স ও সাফিক্স ব্যবহার করে যেন সহজে নতুন শব্দ তৈরি করা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সুতরাং এর শব্দভাণ্ডার বিশাল নয়, তাই খুব সহজে নতুন শব্দ শেখা যায়। এটিতে 28টি বর্ণমালা রয়েছে এবং আপনি যদি এটিকে ইংরেজির সাথে তুলনা করেন, তবে কিউ, ডব্লিউ, এক্স এবং ওয়াইয়ের মতো বর্ণমালা এখানে অনুপস্থিত, কারণ তিনি অনুভব করেছিলেন এই বর্ণমালার প্রয়োজন নেই।